আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাইফ মাই ওয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এগুলো হচ্ছে কোয়েল পাখি। কোয়েল পাখিগুলোকে আম্মু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল আর কি। তো আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যদি ফলো করে কোয়েল পাখি রান্না করেন, আমি 100% শিওর যে সবাই পছন্দ করে খাবে। তো কোয়েল পাখিগুলোর জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মাস্টার্ড, 1 টেবিল স্পুন ক্যাচআপ, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন রসুন পেস্ট, আর দিয়ে দিব পাপরিকা। পাপরিকা না দিলে মরিচের গুঁড়াও দেওয়া যায়। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে এই মিক্সটা সুন্দর করে মিক্স করে নিব। দিয়ে তারপরে এই যে এখানে কোয়েল পাখিগুলো, এখানে আমার টোটাল 12টা কোয়েল পাখি আছে। কোয়েল পাখিগুলোকে এই মিক্সটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এটা যদি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখেন অনেক ভালো রেজাল্ট পাবেন। আর একটু তেল দিয়ে দিলাম। আর যত বেশি মাখানো হয় আর মানে মেরিনেট করে রাখা হয় তত কিন্তু ভেতরে মশলাগুলো ঢুকে আর খেতে মজা হয়। তো আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি তেলে ভেজে নেব। আর এই যে এখানে তেলে আমি তেজপাতা, জায়ফল, জয়ত্রী, এলাচি, যত মশলা আছে সবগুলো দিয়ে দিলাম। দারচিনি আর তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। এই যে এমনটা কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি সব মশলাগুলো মানে এই পেঁয়াজগুলো সব উঠিয়ে একটা সাইডে রেখে দেব। আম্মু এখানে পাখিগুলোর পায়ের মধ্যে সুতা বেঁধে দিচ্ছে যেন পাখিটা সুন্দরভাবে থাকে, কারণ গরমের তেলে দিলে বলি কোয়েল পাখিগুলো ছড়িয়ে যেতে পারে। তো সে কারণে যদি এভাবে সুতো দিয়ে পাগুলো বেঁধে দেওয়া হয় তাহলে পাখিটা সুন্দর শেপে থাকবে আর কি। তো এভাবে একটা একটা করে আম্মু সবগুলো পাখিতে সুতো দিয়ে বেঁধে দিল। আর তেলটাও এদিকে গরম হয়ে গিয়েছে, তো তেলের মধ্যে একটা একটা করে কোয়েল পাখি দিয়ে দিব ভালো মতো এপিট উপিট করে। 5 মিনিট 5 মিনিট করে 10-15 মিনিট পাখিটাও ভেজে নেব। পাখিটা যত ভালো ভাজা হয় ততই খেতে মজা হয়। এই পাখিগুলো খেতে কিন্তু খারাপ না, দেশি ছোট মুরগির মতো খেতেই লাগে টেস্টে, এমনটাই আমার কাছে লেগেছে। আর আমি সুন্দর করে ভেজে নিলাম আস্তে আস্তে করে। কারো মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আমি এই কোয়েল পাখিগুলো কোন জায়গা থেকে কিনেছি। যারা প্রবাসে থাকেন, আমেরিকায় থাকেন, তারা আপনার আশেপাশে বেঙ্গলি গ্রোসারি স্টোরগুলো চেক করে দেখতে পারেন, যেখানে ওরা মাছ মাংস রাখে সেই জায়গাতেই পেয়ে যাবেন। আমি আমার এখানে বাংলাদেশি একটা গ্রোসারি স্টোর থেকেই কিনে নিয়ে এসেছি। একটা প্যাকেটে ছিল 6টা কোয়েল পাখি, ছোট ছোট, খুব বেশি ছোট না খুব বেশি বড় না, খুব সুন্দর সাইজটা। আর এক প্যাকেট কোয়েল পাখির দাম পড়েছে $13.99 ডলারে। আপনারা এটা কনভার্ট করে বাংলাদেশি কত টাকা পড়ে এটা বের করে নিতে পারবেন খুব সহজে। আর এটা কিন্তু হালাল, আমরা এখানে হালাল মাংসটাই খাই। যে কোনো ইন্ডিয়ান স্টোরগুলোতে সাধারণত মাংস পাওয়া যায় না, আমরা পাকিস্তানি বা বাংলাদেশি হালাল মার্কেট থেকেই নেই। তো আমার বাসায় ঘরে ছোটোখাটো একটা দাওয়াতের আয়োজন করেছি, তো ভাবলাম যে দাওয়াতে স্পেশাল একটা মেনু বানাই। দাওয়াতের মেনুতে যদি এমন একটা স্পেশাল কোয়েল ভুনা থাকে তাহলে তো খুবই ভালো হয়, তাই না? তো এই যে এখন আমার ভাজি হয়ে গেল। আমি এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো। টমেটোটা আমি 2টা দিয়েছি, আর টমেটোটা ইচ্ছের ওপর। টমেটো দিলে ভালো লাগে আর কি, ঝোলটা একটু ঘন গ্রেভি টাইপের হয়। আর এরপরে আমি সব মশলা দিয়ে দিব, আদা পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু কষানোর উপরে সব কিছু ডিপেন্ড করে। আপনার মশলাটা যত ভালো কষানো হয় ততই কিন্তু আপনার যে কোনো রান্নারই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেটা আমি খেয়াল করে দেখেছি। তো আপনি এই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, মশলার মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগে না।
তো সেইভাবেই খেয়াল করে মশলাটা কষাতে হয়। এরপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন 1.5 টেবিল স্পুনের মতো ইয়োগার্ট। ইয়োগার্টটা দিলে কি হয় আপনার রান্নার ঝোলের মধ্যে থিকনেসটা বাড়ে, আরও ভালো লাগে খেতে। আর একটু ঝাল ঝাল কোয়েল রোস্ট করলে খেতে কিন্তু মজা লাগে, কোয়েল পাখি ওইভাবে ঝাল ভুনা রোস্ট করলে খেতে ভালো লাগে। তো এই যে আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে আমার কোয়েল পাখিগুলো দিয়ে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো এগুলোকে জাল দিব, কারণ যেন মশলাগুলো সবগুলো এই কোয়েল পাখির ভেতরে ঢুকে যায়, কারণ মশলাটা যত ভালো করে ঢুকবে কোয়েল পাখির মধ্যে কোয়েল পাখিটা খেতে ততটাই মজা লাগবে। আর এই জন্যই কোয়েল পাখিটা অনেকেই খেতে চায় না, কোয়েল পাখির মধ্যে একটা পাখির মধ্যে যে একটা পাখির স্মেল থাকে। বাট এভাবে রেসিপি ফলো করে করেন আমার বিশ্বাস যে কোয়েল পাখির মধ্যে কোনো গন্ধ থাকবে না আর সবাই পছন্দ করে খাবে। একটা প্যাকেট 6টা করে আসে, তো আমার টোটাল 12টা কোয়েল পাখি ছিল। তো 15 মিনিট আমি কোয়েল পাখিটাকে ঢাকনা দিয়ে খোলার পরে এড়ে চেড়ে দেবো, যেন কোনো কিছু নিচে দিয়ে লেগে না যায়। আর যে বেরেস্তা আর গরম মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আবার উপর দিয়ে দিয়ে দেবো। আর বেরেস্তা দিলে কিন্তু খেতে ভালো লাগে, পেঁয়াজ বেরেস্তার একটা ভিন্ন ধরনের একটা ফ্লেভার আছে। তো আমি এই মুহূর্তে দিয়ে আরও 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে দেখলাম সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর কাঁচামরিচটা ইচ্ছে করলে দিতে পারেন না, নাহলে না। আমি কাঁচামরিচ দিয়ে আরও 10-15 মিনিটের মতো রেখে দিয়েছি। এই যে আমার মজার কোয়েল ঝাল ভুনাটা হয়ে গিয়েছে। কোয়েল ঝাল ভুনা যে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন খেয়ে দেখবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনার দাওয়াতের মেইন আকর্ষণ এটাই হয়ে যাবে। তো আজকে রাতে আমার বাসায় দাওয়াত আছে, ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার করেছিলাম, তো সে কারণে সবাইকে বললাম। স্পেশাল কিছু একটা করে নিলাম আর কি। তো আস্তে আস্তে আমি যে সুতোগুলো খুলে নিচ্ছি, কারণ সুতা সহ তো আর দিলে ভালো লাগবে না, তো একটা একটা করে নিচ্ছিলাম আর খেয়াল করে সবগুলো কোয়েল পাখির পায়ে থেকে এই সুতোগুলো খুলে নিচ্ছিলাম। খেতেও কিন্তু ওরকমই হয়েছে, খুব মজা হয়েছে, একটা শাহি একটা ফ্লেভারও এসেছিল। আর এদিকে আমার সালাডটাও কেটে রেডি করে রেখেছি, মানে গেস্ট চলে আসবে তখন সব কিছু লবণটা দিয়ে মাখিয়ে নেব, তাহলে খাবার খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো অলমোস্ট আমার সময় হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, আস্তে আস্তে সব গেস্টরাও চলে আসছে। তো আমি আস্তে আস্তে করে সব খাবারগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে সালাডটাকেও মাখিয়ে নিচ্ছি, সরিষার তেল পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2টো হোল চিকেন করেছিলাম, হোল চিকেন বেক করেছিলাম, তো ওই চিকেন দুটো এখানে দিয়ে দিব, লেটুস পাতা দিয়ে ভাবলাম যে করে রাখি। তো এই চিকেন দুটোও কিন্তু খুব ভালো হয়েছিল, খুব সফট অ্যান্ড জুসি টাইপের হয়েছিল আর কি, ভালোই, খুবই মজাদার হোল চিকেন দুটা বেক করেছিলাম। তো ভাবলাম যে প্লেটটাকে একটু ডেকোরেট করে দিই, সবুজের মধ্যে যদি লাল কিছু দিই তাহলে আরও ভালো লাগবে। তো সেই কারণে আমি সাইডে দিয়ে টমেটোগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। এটাও কিন্তু খুব মজার একটা চিকেন, ছোটো বড় সবাই খুব পছন্দ করে খাবে, বাচ্চারা তো স্পেশালি অনেক মজা করে খায় এরকম ধরনের চিকেনগুলো। চিকেনের মধ্যে যে গ্রেভিগুলো থাকে ওগুলো খেয়াল করে উপর দিয়ে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে, কারণ এই গ্রেভিগুলো কিন্তু খেতে আরও মজা হয়। তো দাওয়াতের মেনুতে আপনারা এভাবে চিকেন হোল চিকেনও রাখতে পারেন। আর এই যে কাবাব পোলাও হয়ে গিয়েছে, একটু পরে পরিবেশন করে নেব সব কিছু। তো আমার ছোটোখাটো গেট টুগেদারের ছোটোখাটো আয়োজনটা আপনাদের কেমন লাগলো? এভাবে ঝটপট রান্না করাটা আসলেই অনেক ভালো লাগে আর কি, সবাইকে কিছু রান্না করে খাওয়াতে অনেক ভালো লাগে, আর সবাই পছন্দ করে খেলে আরও ভালো লাগে। আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজ আর না, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।